ये रमजान कथा सुनिया मोर कपाल श्यामा बुद्धि पुरी साई हो गेले किता कुंजन भाई साथी और माओ কাজের সময় কথা বলা আমি একদম পছন্দ করি না। কি ব্যাপার তোমাদের এই অবস্থা কেন? পোশাক আশাকে ঠিক নেই, নেম প্লেট পর্যন্ত উল্টে রেখেছ। মনু এই যে কি আছো দোকানে সাইন বোর্ড উল্টাই রাখলে ব্যবসা চলবে কেমনে? প্যান্টের চেন লাগাও। ও মোর আল্লাহ, তার মগা কোনো দোষ নাই। এই থানায় জয়েন দেওয়ার পর ইউনিফর্ম পরিয়া থানার বাইরে যাই না। গত দুই বছরে তিনজন সিপাহি আর দুইজন ওসি ইউনিফর্ম পরিয়া বাইরেয়া ঘুমাইয়া গেছে, তাই আমরা ভাবছি আপনি আজ জয়েন করবেন না। বর্তমানে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই সফিসের দিকে কোথায়? আমার ইউনিফর্ম দেখে নিশ্চয়ই তোমার বুঝতে কষ্ট হচ্ছে না আমি কে। অফকোর্স নট স্যার, ওসি আমিন মোহাম্মদ, বাংলাদেশ পুলিশের বেস্ট শুটার, ডিপার্টমেন্টের অহংকার, নির্ভীক যোদ্ধা, আমাদের গর্ব। এসআই শফিক সিদ্দিকী, বান্দরবান থানার বর্তমান দায়িত্বপ্রাপ্ত অফিসার। বান্দরবান এলাকায় পোস্টিং পাওয়াকে যেখানে পুলিশ ডিপার্টমেন্টের লোক দীপান্তর মনে করে, সেখানে নির্বিঘ্নে দেশের প্রতি কর্তব্য মনে করে বিনা দ্বিধায় তুমি কাজ চালিয়ে যাচ্ছ। কিন্তু তুমি সিভিল ড্রেসে কেন? ইউনিফর্ম নেই, পাহাড়ে চূড়ায় বসে সঙ্গীত চর্চা করছো? ইউনিফর্ম পরি না অন্য কারণে স্যার, এখানকার লোক প্রথমত আমাদের পছন্দ করে না, দ্বিতীয়ত পুলিশের ইউনিফর্ম পরলে আরো এড়িয়ে যায়। দেখলাম ইউনিফর্ম না পরেই যদি আমি আমার কাজটা ভালোভাবে চালিয়ে যেতে পারি তাহলে ক্ষতি কি? আর সঙ্গীত চর্চা স্যার, এটা আমার ছেলেবেলার বন্ধু, কিন্তু বিধিবাম যে হাতে গিটার থাকার কথা সে হাতে উঠল বন্দুক। যদিও লুকিয়ে ছুড়িয়ে অবসরে বন্দুক ছেড়ে এখনো গিটার তুলে নেই। সরি স্যার, থানায় আপনাকে রিসিভ করার জন্য উপস্থিত ছিলাম না। আসলে আমি বিশ্বাসই করতে পারিনি আপনি সত্যি সত্যি জয়েন করবেন, কারণ গত দু বছরে বেশ কয়েকজন অফিসারকে আমি রিসিভ করার জন্য অপেক্ষা করেছি কিন্তু কেউ আসেনি। অতীতের কথা ভেবে বসে থাকলে চলবে না শফিক, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে। রাইট স্যার, আমিও করার মতো কিছু কাজ রেডি করে রেখেছি। যেমন? আমার কাছে ইনফরমেশন আছে স্যার, সীমান্তের ওপার থেকে বড় একটা অস্ত্রের চালান গতকাল রাতে নীলাঝড়ায় খালাস করেছে। তার সম্পর্কে আসার আগে প্রোফাইল দেখে এসেছি। বান্দরবানের অপরাধ রাজ্যের রাজা, বিখ্যাত অস্ত্র চোরা কারবারি। তার কথায় এখানে জল পড়ে পাতা নড়ে। যেখানে অস্ত্র খালাস হয়েছে সেই জায়গাটার কি যেন নাম বললে? নীলাঝড়া। নীলাঝড়ার ব্যাপারে এখানে একটা প্রবাদ আছে স্যার, যে সেখানে জীবন নিয়ে যায় সে মরণ নিয়ে ফিরে আসে, কেউ সহজে ওপাত মারায় না স্যার। আমি ওপাত মারাতে চাই। And it is just now. Are you ready? Of course sir, I am always ready. Wow, that's good. একটা কথা স্যার, আমরা নীলাঝড়ে যাচ্ছি সিভিল ড্রেসে, টুরিস্টের বেশে। একতারা বাজাইও না ডিডিং ডিডিং ডিডিং, দোতারা বাজাইও না ডিডিং ডিডিং ডিডিং, একতারা বাজাইলে মনে পইরা যায়, একতারা বাজাইলে মনে পইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, একতারা বাজাইও না দোতারা বাজাইও না, একতারা বাজাইলে মনে পইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, একতারা বাজাইও না বাজাইও না। বদ্দা, ও বদ্দা, নীলাঘরার কাজ দিই
তলারত করি আর্গো এলাকায় ঢুকি পড়ছে বদ্দা ইতারা কদ্দে টুরিস্ট ইয়েস ইয়েস টুরিস্ট টুরিস্ট সিগে 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 সং সিগে সং সিগে সং সিগে সং সিগে সং ও আমার রশিয়া বন্ধুরে তুমি কেন কোমরের পিঠা হইয়া না ও আমার রশিয়া বন্ধুরে তুমি কেন জঙ্গলি ছাপার শাড়ি হইলান খাসি মুখর ব্যাঙ্ক দাঁত ভাঙ্গি আনাইম আর নাম জব্বর রহিঙ্গ তোরা ন জানো তোরা ন জানো তোরা করে আইসাও এই নীলে ধরা যারা একবার আইসে এ তারা আর মার বুকত ফিরি ন আর আপনি জানেন না এরা কত ভয়ঙ্কর কত দুর্ধর্ষ তারপরেও আপনি এদের শেষবারের মতো সুযোগ দিচ্ছেন শফিক ক্রিমিনালদের কাছ থেকে তথ্য আদায়ের জন্য এটা একটা কৌশল স্যার শুনলাম আপনি সপরিবারে এসেছেন হ্যাঁ আমার নয়ন যেন অন্ধ না হয়
ঝলমল করবে কখন তোমার পৃথিবীকে বলবো আমি পেজে আমার সু দুজনে দুজন রব পাশাপাশি দুজনে দুজন রব পাশাপাশি আমার নয়ন যেন অন্ধ না হয় রে নিশ্বাস যেন বন্ধ না দুজনে দুজন রব পাশাপাশি আমার নয়ন আমার নয়ন যেন অন্ধ না হয় রে নিশ্বাস যেন বন্ধ নার্গিস কি তোমার মন ভালো হয়েছে? হ্যাঁ, কেন ঢাকা ফিরতে চাও? না, মানে ঢাকা থেকে পোল্ট্রি ফার্মে ম্যানেজার ফোন করেছিল, যাওয়া খুব জরুরি, দেরি হয়ে গেলে ফার্মের ক্ষতি হয়ে যেতে পারে। অত চিন্তা করো না তো, আমার এত ধন সম্পদ সব তো তোমারই, দরকার হলে সে তো আছি, তবু আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি দেখছি কিছুতেই থামাতে পারছো না। ঠিক বলেছো গিন্নি, পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর কত বড় বড় ঝামেলা সামলেছি, কিন্তু এই পিচ্ছি নাতনিটার কান্না সামলাতে পারছি না। এবার বোধো মায়েরা কত কষ্ট সয়ে সন্তানদের মানুষ করে। আসো না খিদে পেয়েছে। বৌমা বৌমা জি মা, সুখি কাঁদছে। বৌমা একটু এদিকে আসো তো। আসছি মা। আমিনটা সেই দিন সকালে গেছে, এখনো ফেরার নাম নেই। কেমন আছো মামুনি, কেমন আছো? রে রে রে, কাঁদে না কাঁদে না কাঁদে না মামুনি, কাঁদে না কাঁদে না। বাবা কেমন কাটলো তোমাদের সারাদিন? খুব ভালো লাগছে বাবা, বাংলাদেশে এমন সুন্দর স্বার্থকর জায়গা থাকতে মানুষ কেন যে সিঙ্গাপুর ব্যাংকক যায় বুঝি না। বুঝলে বাবা, আমরা ভেবেছি যে কদিন এখানে আছি সুখীকে নিয়ে এ পাহাড় সে পাহাড় ঘুরে বেড়াবো, খুব মজা করবো। যে কদিন আছো মানে তোমাদের যেতে দিচ্ছে কে? ফিরতে এত দেরি করলে যে। আর বলো না, সারাদিন কাজের খুব ধকল গেছে। মেয়ের কাণ্ড দেখেছেন মা? আর সারাদিন কান্না করেছে, ঠিক মতো খায়নি ঘুমায়নি, আর বাবার কোলে উঠে মুখ হাসিতে ভরে গেল। দাও ওকে আমার কোলে দিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য বাবা মা এখনো খায়নি। বলো কি, তোমরা কিন্তু এটা ঠিক করনি, তোমাদের অবশ্যই খেয়ে নেওয়া উচিত ছিল। চলো চলো জলদি চলো, আমি তো ভেবেছি বাড়ি গোছ গাছের ঝামেলা আজ বোধহয় রান্নাই হয়নি। যে রাধে সে চুলো বাঁধে। স্যার শফিক বলছি, কারা যেন থানায় এটা করেছে। শফিক আমি আসছি। সাবধানে থাকিস বাবা। Oh, my God.
এত রাতে গুলির শব্দ, আমি একে টেলিফোন করা দরকার। অভিনয় মা, আমি তো টেলিফোন ধরছি না। হ্যালো আমিন, আমি তোর বাবা। বাবা হ্যালো, হ্যালো বন্ধ করে গাড়ি রেখেছে কেন? জলদি সরো। মা, বাবা, 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 মা, সত্যি কিছু শেষ করে দিয়েছিস, আমি হয়তো ওকে বসতে দেবো না, বসতে আমিন মোহাম্মদ, তুমি আমার অত্যন্ত প্রিয় ভাজন অফিসার। আমার বলতে খুব খারাপ লাগছে, আবার সরকারি দায়িত্ব এড়াতে পারছি না। পুলিশের তদন্ত কমিশনের রিপোর্ট তোমাকে দোষী সাব্যস্ত করেছে। বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত রেখে তুমি ব্যক্তিগতভাবে অতি উৎসাহী হয়ে নিজ দায়িত্বে অস্ত্র চোরাকারবারী সুশান্ত আস্তানা আক্রমণ করার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছো, যার ফলস্বরূপ সুশান্ত তাও থানা হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে, যে কারণে বাংলাদেশ পুলিশ বাহিনীর 8 জন সদস্য মৃত্যুর সঙ্গে এখনো লড়ছে, 6 জন মারা গেছে। তোমার কারণেই সরকারি জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে, থানা লুট হয়েছে। তাই তদন্ত কমিশন তোমাকে পুলিশের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পরামর্শ দিয়েছে, সেই সাথে তোমার পিতা মাতা প্রিয় সন্তানের মৃত্যুতে গভীরভাবে দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছে। হুম
বস, আমাকে যখন ওএসডি করা হয়েছে তখন আপনার নিশ্চয়ই চাকরি নেই, তাই না? বস, আমি সিদ্ধান্ত নিয়েছি চাকরি আর করব না। যেখানে সততার মূল্য নেই, যেখানে আপনি নেই, সেখানে আমিও নেই। আপনি এখন কি করবেন বস? শফিক, এখন আমার আর কোনো পিছুটান নেই। তারপরও আমার বেদনাময় স্মৃতিরা আমাকে কোথায় দাঁড়িয়ে নিয়ে যায় জানি না। জানো শফিক, সারা জীবন আমি যাদেরকে এই বুকের মধ্যে জড়িয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছি তারাই আমাকে একলা ফেলে চলে গেছে। সরি বস, আপনাকে কষ্ট দিলাম। তবে আজ থেকে আপনি আর একলা নন, আমি আপনার ছোট ভাই। আমি যতদিন বেঁচে থাকবো নিজ উদ্যোগে আপনার সঙ্গে যোগাযোগ রাখবো। হ্যাঁ, সবাই দেখে মনের খবর কে বা রাখে। মনের একটা সিম কার্ডে নাম্বার তোমার লেখা,
Hi, baby. Sweet baby. Kiss me. Oh. Oh, darling. I like you. I love you. Charlie. What are you doing? এক মিনিট এক মিনিট ভাই জানারা মেয়েটাকে ছেড়ে দিন না পারলে কি করবি কি করবি মারামারি বড় ভাই আপনি বড় ভাই আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি ছোট ভাইটাকে তুমি সাড়া দিয়েছ থ্যাংক ইউ বড় ভাই থ্যাংক ইউ শোন হ্যাঁ মলি কাম হেয়ার মলি আমাকে ভালোবাসে কিন্তু আমি ওকে ভালোবাসি কিনা জানি না তুমি না জানো আমি জানি আমি তোমাকে ভালোবাসি মলি মিটিট মাই বিগ ব্রাদার যার জন্য আমি এখনো বেঁচে আছি যার জন্য এই বুকে এখনো পরাণ পাখিটা দুঃখ দুঃখ করছে শফিক আমি অতীত ভুলতে চাই কিন্তু আমি অতীত মনে রাখতে চাই শফিক যেদিন থেকে আমার স্ত্রী সন্তান আর পিতা মাতাকে হারিয়েছি সেদিন থেকে আমার জীবনের অর্থ বৃত্ত নারী বাড়ি গাড়ি এই প্রয়োজনগুলো ফুরিয়ে গেছে এখন শুধু বেঁচে থাকার জন্যই বেঁচে থাকা কখনো কখনো মনে হয় সেদিন যদি আমার পরিবারের আর সবার মতো এই পৃথিবী ছেড়ে চলে যেতাম তাহলে বোধহয় ভালো হতো বড় ভাই আই এম সরি আপনাকে কষ্ট দিলাম আরে ওকে ম্যান ওকে আই এম ওকে ও হ্যাঁ তুমি আমাকে যেখানে নিয়ে যেতে চেয়েছিলে সেখানে চলো এত তাড়াহুড়োর কিছু নেই কাল সকালে সেখানে নিয়ে যাব কই শফিকের আসার কথা কিন্তু এখনো তো এলো না দুই মিনিট এখনো বাকি আছে স্যার টাকার সমস্যা মিটলো কি ওরা মতোই আপনার বিরুদ্ধে কেস ফাইল করবে আমার কাছে খবর আছে হ্যাঁ
একটু চিন্তায় পড়ে গেলাম, কিছু একটা করতে হবে। 2 কোটি টাকা, ভাবছি এর মধ্যে একবার লন্ডন থেকে ঘুরে আসবো। ওই তো ওরা এসে গেছে। হাই শফিক, কেমন আছো? গুড, ভেরি গুড। হায়দার, হি ইজ আমিন মোহাম্মদ, যার কথা তোমাকে আগে বলেছি। ওকে হায়দার, আমিন মোহাম্মদ, নাইস মিটিং ইউ। আমার লয়ার নাসির খান। সালাম আলাইকুম। হ্যাভ সাম বিয়ার শফিক? ও মিস্টার আমিন, আপনার প্রোফাইল আমি দেখেছি, যদি আপনি দায়িত্ব নেন তাহলে খুশি হব। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ আমাদের ফ্যামিলির সিকিউরিটি নিয়ে খুব শঙ্কা বোধ করছে। ওকে, আপনাকে একটা কোশ্চিন করি, ধরুন কেউ আমাকে আক্রমণ করেছে, তাহলে আপনি কি করবেন? যে আক্রমণ করবে হয় সে মরবে, না হয় আমি। দ্যাটস গুড, আসলেই আপনি সাহসী। আপনি কাজ করুন, কাল সকালে আমাদের বাসায় চলে আসুন, আমার ওয়াইফের সঙ্গে আলাপ করে উইল ফাইনাল এভরিথিং। নার্গিস, নার্গিস, মিস্টার আমিন, শি ইজ মাই বিলাভড ওয়াইফ। নার্গিস, উনি হচ্ছেন মিস্টার আমিন মোহাম্মদ, বডিগার্ড হিসেবে ওনাকে আমার পছন্দ হয়েছে। বাকিটা আজ ফাইনাল করবে তুমি, টক টু হিম। আপনার অনেক প্রশংসা শুনেছি হায়দারের মুখে। আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি, চারিদিকে যে অবস্থা কি আর বলবো। মানুষের জীবনে অর্থ, বিত্ত, ধন সম্পদের প্রয়োজন আছে, কিন্তু সেটা যেন এখন অশান্তি ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সে ভয়েই আমরা এখন বডিগার্ড রাখার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের দুজনের মধ্যে কার সঙ্গে বডিগার্ড হিসেবে থাকতে হবে? ও, তুমি মিস্টার আমিনকে কিছুই বলে বলনি? না, আসলে ভুলে গেছিলাম। না না, আমাদের কারোর সাথেই আপনার থাকতে হবে না। টাকা, আমার মেয়ে, ওকে নিয়ে আমার যত টেনশন, ভয় হয় কখন কারা যেন ওকে কিডন্যাপ করে নিয়ে যায়, কিংবা আসলে রাকার বডিগার্ড হিসেবে আপনাকে আমরা রাখার চিন্তা ভাবনা করেছি। রাকা, 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 আসছি আম্মা। উনি তোমার বডিগার্ড মিস্টার আমিন মোহাম্মদ। ও আচ্ছা, আপনার নামটা খুব সুন্দর, মিস্টার আমিন মোহাম্মদ। তবে আমি তো ছোট মানুষ, তাই আপনাকে ছোট করেই ডাকবো। এই পান্ডা পুতুলটা আমার সবচেয়ে প্রিয়, আমার তো কোনো বন্ধু নেই, তাই ওকে আমি বন্ধু বলে ডাকি। আপনাকেও আমি বন্ধু বলে ডাকবো, কেমন? মিস্টার আমিন, আপনার যদি কোনো সমস্যা না থাকে তবে আজ থেকে আপনি কাজে জয়েন করতে পারেন। না, আমার কোনো সমস্যা নেই, বাইরে আমার লাগেজ আছে শফিকের গাড়িতে, নিয়ে আসি। ওকে মামুনি, এবার তুমি ভিতরে যাও। টাকার ব্যাপারে আমাকে চিন্তামুক্ত করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নো, জানে মারার দরকার নেই, হাত পা এমন ভাবে ভেঙে দে যাতে সারা জীবন হামাগুড়ি দিয়ে চলতে না পারে। তা ঠিক আছে, এখনই আসছি। বড় ভাই, এনি প্রবলেম? শফিক, এখানে একটা বাচ্চা মেয়ের বডিগার্ড হিসেবে আমাকে কাজ করতে হবে। তুমি তো জানো বাচ্চা, সংসার, বাবা মা, স্ত্রী, এই বিষয়গুলো আমাকে কষ্ট দেয়। এই যে, এই যে বড় ভাই, আবার আবার তুমি মন খারাপ করছো। আসলে তোমার পেছনের দুঃখগুলো ভাগিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র। আই লাভ ইউ ম্যান, আই লাভ ইউ। শফিক, আমার লাগেজ। ও হ্যাঁ, আশা করি রাকাকে তোমার ভালো লাগবে, ওর মতো ছোট্ট মনিকে দেখলে মন জুড়িয়ে যায়। সেখানে তো ভয় শফিক, আমার ভালো লাগা, ভালোবাসার মানুষগুলো। আই এম কামিং,
যাস নাও। ওকে বড় ভাই, আমার একটা বিশেষ কাজে এখন যেতে হবে। ভেতরে যাবে না? না, হায়দারকে বুঝিয়ে বলো আমি পরে আসবো। ওকে ওকে বাই। ওকে মিস্টার আমিন, এটা আপনার ঘর, প্রয়োজনীয় সব কিছু এখানে আছে। এর বাইরে যদি আপনার কিছু দরকার হয় জানাবেন, ব্যবস্থা হয়ে যাবে। বন্ধু, এখানে টেলিভিশন আছে, ডিস চ্যানেলে ডিসকভারি ও কার্টুন আছে। আমার না টম এন্ড জেরি দেখতে খুব মজা লাগে, আম্মু আমাকে লেখাপড়া শেষ হলে দেখতে দেয়। আপনিও যদি শেষ করে দেখতে পারবেন। ডাক্তার মামুনি, বড়দের কথার মধ্যে ছোটদের কথা বলতে নেই। মিস্টার আমিন, আই এম সরি অ্যাবাউট দ্যাট, রাকার কথা কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। আপনি আরাম করুন, আর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে আপনাকে খবর দেওয়া হবে। আপনি একটু কষ্ট করে আমাদের সাথে এসে খেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। এসো রাকা, চলো মামুনি। বাই বন্ধু। বাই। তামু, তোমার বডিগার্ড আমিন আঙ্কেল কে কেমন লাগলো? ও আম্মু, হি সো মাচ বোর। মুখে একটুকু হাসি নেই, কেমন জানি পাথরের মতো গম্ভীর চুপচাপ। আচ্ছা আম্মু, তার মনে বোধহয় অনেক দুঃখ। কই, আমি তো খেয়াল করিনি। আচ্ছা পরে জেনে নেব। কেমন, এখন তুমি ঘুমাও, কাল থেকে তুমি আবার স্কুলে যাচ্ছ। ওকে। ও মাই সুইট আম্মু, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়েলকাম। ঘুমাও। গুড নাইট বন্ধু। হাই রাকা। ম্যাডাম। রাকা, তোমাকে আবার স্কুলে ফিরতে দেখে আমার খুব ভালো লাগছে। ম্যাডাম, মিসেস মে বডিগার্ড মিস্টার আমিন। আচ্ছা, মিস্টার আমিন, হি ইজ মাই ক্লাস টিচার। হাই হাই মিস্টার আমিন, আপনাদের এই বডিগার্ডের জবটাকে আমি সম্মানের সঙ্গে দেখি। যারা বডিগার্ডের চাকরি করে তারা মালিকের জীবন বাঁচানোর জন্য বিনা দ্বিধায় নিজের জীবন বিলিয়ে দেয়, অথচ তাদের এত বড় অবদানের স্বীকৃতি পায় না। আমাদের প্রতি ফিলিংসের জন্য আপনাকে ধন্যবাদ ম্যাডাম। এই দুনিয়ায় সবার ভাগ্য একরকম হয় না, কেউ তার চাওয়া অনুযায়ী সব পায়, আবার কেউ প্রিয় হারায়। এসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আমি সবসময় আমার দায়িত্বটাকে বড় করে দেখি। চলো রাকা, আমরা ক্লাসে যাই। আচ্ছা এসো। Thank you.
কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাইসো বাইসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাইসো বাইসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাইসো বাইসো রে বন্ধু প্রেমের কারণে, খাইও খাইও রে বন্ধু প্রেমের কারণে। ভালো করছস, চল। মিয়া ফুল চাইলাম প্রেম, খাইলাম জুতার বাড়ি। নয়া মক্কেল পাওয়া গেছে দোস্ত, বেহুদা দিন খেলা হয়ে যাকে ব্যস্ত। চল। আসসালামু আলাইকুম মিয়া ভাই, নাম আমার গুল। আর আমার নাম ফুল। এই শহরে মিয়া ভাইরে নয়া লাগতেছে। পল্টনের মিছিল মিটিং এ গিয়া কান দুইনা গ্যাস খাইছেন। আপনার মনে কি এত দুঃখ মিয়া ভাই? কোয়া ফালান ব্যাপার দুঃখ করে পা বলে রমলাইটা গুরিয়ঙ্গের হ্যাপার পাঠায় দেবো। নারিন্দার পোলাও নাজিরা বাজার আজির তেহেরে চক বাজার বড় বাপের পোলারা খায়, পাগলা পানি পান করবার চান, কুমার তুরি চৌধুরীর বাংলা তেরাটনের টাকিলা সোনারগার হুইস্কি হাক্কার তারি ও বা হাক্কার বাবা। এত কম যা কইলাম বেবাদ শরীরের উপর দিকে, এখন নিচের দিকে নামি। 14 বছর থেকে স্টার্ট দিয়া চলে দিকে যা পড়ে কে করে না করে সেটা দেখা আমার দরকার নেই। আমি তোমার বডিগার্ড, সেফ বডিগার্ড। বল চোখের সামনেই আছে। Don't worry, হয়ে যাবে। হয়তো কোনো কারণে তার মন খারাপ ছিল তাই ওরকম করেছে। নাও হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নাও। লক্ষ্মী আপনাকে ডিস্টার্ব করলাম, রাকা কি নিয়ে আপনার সাথে কিছু কথা ছিল? আসুন ভেতরে আসুন। দেখুন রাকার কোনো কথায় কোনো আবদারে আপনি যেন রাগ করবেন না, ও আসলে একটু জেদি একরোখা, এর জন্য ওই ছোট্ট মেয়েটার কোনো দোষ নেই, দোষ আমাদেরই।
আমাদের ভালোবাসার আদরে ও একটু আল্লাদি হয়ে গেছে। ওর বাবা অফিসের কাজে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে, আর মাঝে মধ্যে বিদেশ তো আছেই। আমিও বিজনেসের কারণে হায়দারের সঙ্গেই থাকি। রাকার বাবা মা হিসেবে পর্যাপ্ত সময় ওকে দিতে পারছিল। আই এম সরি, আপনাকে ডিস্টার্ব করলাম, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। আমিন বলছি। সরি বড় ভাই, তোমাকে ডিস্টার্ব করলাম, কি করব বলো, হঠাৎ তোমার কথা মনে পড়লো যে। শফিক, আমি অতীতকে ভুলতে চাই, ভুলতে পারি না, ভোলার জন্য মরতে চাই, কিন্তু তোমরা মরতেও দাও না। বড় ভাই, তোমাকে যতটুকু জানি সেই হিসাবে পিস্তল গুলি বোমে তোমার মৃত্যু হবে বলে আমার মনে হয় না। তুমি একজন যোদ্ধা, যুদ্ধের ময়দানে কত গুলি তো তোমার কানের আশপাশ দিয়ে শিস বাজিয়ে চলে গেছে, কিন্তু মরণ তোমাকে ছুঁতে পারেনি। ওকে বিগ ব্রাদার, গুড নাইট। ভয় পেয়ে না রাখা, আমাদের কিচ্ছু হবে না। সামনের গাড়ি লক্ষ্য করে কেউ গুলি করেছে। বলো কি? হ্যাঁ হঠাৎ দেখি আমাদের সামনে গাড়ি লক্ষ্য করে হুন্ডে চড়ে এসে একটা লোক ঠা ঠা করে গুলি করে চলে গেল। শোনো মামুনি, শহরের যে অবস্থা তাতে মনে হয় সামনের কটা দিন তোমার স্কুলে যাওয়ার দরকার নেই। আব্বু, তুমি মনে হয় ভয় পেয়েছো, আমি কিন্তু একটুকু ভয় পাইনি। বন্ধু পাশে থাকলে আমার কিচ্ছু হবে না। আম্মু, কাল থেকে আমাদের স্পোর্টস, আমি জোর খেলে নাম দিয়েছি, তুমি কিন্তু না করতে পারবে না, আমি স্কুলে যাবই। এই আম্মু, বলো না, বলো না আম্মু, তুমি কিন্তু না করতে পারবে না, আমি যাবই। রাকা, তুমি কাল স্কুলে যাবে। মিস্টার আমিন, আমি না বলার পরও আপনি তুমি খেয়েছো কেন? রাকা নিরাপত্তার বিষয়টা যেহেতু মিস্টার আমিনই দেখছেন, তখন উনি যা করবেন যা বলবেন নিশ্চয়ই বুঝে করবেন, বুঝে বলবেন। ঠিক আছে আম্মু, কাল তুমি স্কুলে যাবে। থ্যাংক ইউ আম্মু। রাকা, আমি কোনোদিন দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারিনি, সব সময় পিছনে পড়ে যাই। তুমি ফার্স্ট হতে চাও? হ্যাঁ চাই। রাকাকে দেখছি না, ও কোথায়? এখানে তো ছিল, সবসময় আমিনের সাথে দৌড় প্র্যাকটিস করছে। আম্মু, মন খারাপ করো না, কদিনের মধ্যেই আমরা ফিরে আসবো।
না, আমি আর মন খারাপ করব না, বন্ধু আছে না। গুড গার্ল। তোমার জন্য কি আনবো বম্মু? চকলেট আর বার্বি ডল। মিস্টার আমিন, আপনি আছেন বলে ভরসা করে লন্ডনে যাচ্ছি, নইলে হায়দারকে একাই পাঠিয়ে দিতাম। রাকাকে একটু দেখে রাখবেন। আপনি কোনো চিন্তা করবেন না, রাকা প্রজাপতির মতো ছোট্ট একটি মেয়ে, ও উড়বে খেলবে দৌড়বে, রাকাকে আমি চোখে চোখে রাখবো। থ্যাংকস, চলো বাই। বাই আম্মা আব্বু। বাই মামুনি। চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। আজকে আমি খুব মজা পেয়েছি, আজকের মতো আর জীবনে মজা পাইনি। তাই? হ্যাঁ, এখন আমরা ট্রেনে চড়বো। হ্যাঁ চল। ব্যথা পেয়েছ? কোথায় লেগেছে? রাখা, রাখা, তোরা যেই হোস না কেন, যদি জানে বাঁচতে চাস তাহলে রাকাকে ছেড়ে দে। বল তোরা কারা, কার নির্দেশে রাকাকে তুলে নিয়ে যাচ্ছিলি, বল, নইলে গুলি করব। হায় হায়, মিয়া ভাই কোন কি জানে মারবেন গেলা, আমগো কোন দোষ নেই গা, ওই বাচ্চাটা আমগো জোগাড়ে লেবাস দেই গা, হাফের রহম পিছিবি যাইছে। আমরা আপনার হাতে বুঝাই দাওনের লাইগাই লই আবে কাছিলাম। কুকুমুনি কও না, তোর বাপ জানলে কও না, আমরা হাজা কইতেছি কিনা। তুই আমার বাবা না বন্ধু, ও দিন মুখোশ পরা দেখে আমার খুব মজা লেগেছিল, তাই তোমাকে ফেলে ওদের কাছে চলে গিয়েছিলাম। এরকম আর কখনো করবে না রাকা। আচ্ছা, ভুল হয়ে গেছে, সরি মিস্টার। ফুলমিয়া, ফুলমিয়া তুমি? হায় হায়, মিয়া ভাই দেখি আমার গো মনে রাখছে। মিয়া ভাই, আমরা বালা হয়ে গেছি, খারাপ কাম ছাইরা দিছি, কিন্তু কেউ আমাকে বালা কামো দেয় না, তাই জোকার সাইয়া লেবুন জুস আর চানা শুরু হয়েছে, দিন গুজরান করবার লাগছি। দেন না আমাকে দুইজন যদি কোনো বালা কাম থাকে। আছে, তার আগে আমাকে একটা এয়ার পিস্তল খুঁজে দিতে হবে। মিয়া ফুল, কেসটা বুঝলাম না, আতে মানুষ মারা পিস্তল দিয়া মিয়া ভাই পাখি মারা পিস্তল খুঁজতে গেল। বন্ধু, গুলির শব্দ শুনলেই আমার ভয় করে। রাকা, আমার বিশ্বাস তুমি একজন সাহসী মেয়ে, সাহসী মেয়েরা কখনো ভয় পায় না। বলো, তুমি গুলির শব্দকে ভয় করো না? আমি গুলির শব্দকে ভয় করি না। 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 আমি গুলির শব্দকে ভয় করি না।
রাকা, আমি শিওর এবার তুমি ফার্স্ট হবে। বন্ধু, আম্মু প্রতি রাতে আমাকে ঘুমের আগে কপালে চুমু দেয়। আম্মু তো নেই, আজ না হয় তুমি আমার কপালে চুমু দিয়ে দাও, নইলে তো আমার ঘুম আসবে না বন্ধু। গুড নাইট। গুড নাইট। I'm sorry. আমি ভেবেছিলাম, জানো আজ না আমার কিছুতেই ঘুম আসছে না। আগে এরকম হলে আব্বু আর আম্মুর ঘরে চলে যেতাম, ওরা তো নেই, তাই তোমার ঘরে চলে এলাম। তুমি তো আব্বু আর আম্মুর মতো। করনি তো? না না, আমি খুব খুশি হয়েছি। তোমার কি ঘুম আসছে? আমারও ঘুম আসছে না। এরকম হলে আম্মু আব্বুর ঘরে গিয়ে গল্প করে গান করে, কিন্তু ওরা তো নেই, এখন তাহলে কি হবে? না, আমি আর অপেক্ষা করতে পারবো না। প্রায় এক বছর হয়ে এলো, 2 কোটি টাকা আমি আপনার কাছে ফেলে রেখেছি। মিস্টার মিনহাজ, আপনি তো জানেন 2 কোটি টাকার পুরোটাই লস হয়ে গেছে আমার। তারপরও আমি আপনাকে টাকাটা ফেরত দেওয়ার কথা স্বীকার করেছি। বাট ইট উইল টেক টাইম। ঠিক আছে মিস্টার হায়দার, আপনাকে আমি আগামী 1 মাস সময় দিলাম। এর মধ্যে আপনি আপনার কমিটমেন্ট রক্ষা না করলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। মুভ। নাসির, লন্ডন মিশনটা ফেল করলাম, এখন কি করব? কোথেকে টাকাটা জোগাড় করব কিছুই ভেবে পাচ্ছি না। স্যার, মিস্টার মিনহাজ মানুষ হিসেবে খুব একটা সুবিধের না। আমি বলি কি, আপনি বরং নার্গিস ভাবির কাছ থেকে এই টাকাটা। না, নার্গিসের সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। তাহলে কি করবে? তাই তো ভাবছি নাসির, তুমিও কিছু ভাবো। আমি তো অনেক আগেই ব্যবস্থা করে রেখেছি, শুধু আপনার গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি। এসো রাখা। মামনি, 1 ঘন্টা পরে এসে রাখাকে নিয়ে যাবে। ঠিক আছে, এসো মা। সবগুলো বেলুন দাও। সালাম ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। Thank you.
নার্গিস কেঁদো না, আমি তোমাকে কথা দিচ্ছি, দরকার হলে আমাদের সব কিছুর বিনিময়ে আমি রাকাকে ফিরিয়ে আনবই। প্লিজ নার্গিস, প্লিজ তুমি শান্ত হও। বিশিষ্ট শিল্পপতি ইরফান হায়দারের শিশুকন্যা অপহরণ সংক্রান্ত বিষয়ে আপনারা মানে পুলিশ প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছেন? কিডন্যাপিং প্রবলেম নিয়ে ভয়াবহ অস্থিরতা বিরাজ করছে, অথচ পুলিশ বিভাগ চুপ। দেখুন, আপনার কথাটা ঠিক নয়। কিডন্যাপিং এর বিষয়টাকে পুলিশ বিভাগ 100% গুরুত্ব দিয়ে বিচার করছে। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ। প্লিজ প্লিজ বস, বুকে সাহস আনেন। আমি জানি রাকা আপনাদের কতটা আদরের। সব ঠিক হয়ে যাবে বস। আমি মোহাম্মদের অবস্থা এখন কেমন? মৃত্যুর সঙ্গে লড়ছে। ওয়েলকাম ব্যাক বড় ভাই। আমি জানি তুমি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে যেতে পারো না। শফিক, যে গুলিটা তোমার হাটে লাগলে আমাদের ছেড়ে তুমি চলে যেতে পারতে, সেই গুলিটা রাকার দেয়া আল্লাহ লেখা এই লকেটটা ফিরিয়ে দিয়েছে। আমাকে যেমন তুমি বডিগার্ড হিসেবে সব বিপদ থেকে রক্ষা করো, আল্লাহ লেখা এই লকেটটা তোমাকেও সব বিপদ থেকে রক্ষা করবে। আশ্চর্য কে আপনি? ও মিস্টার হায়দার, আমি জানি এখন আপনার মনে কি দুঃখ, কি কষ্ট, কত যন্ত্রণার ঝড় 10 নম্বর মহাবিপদ সংকেতে সিগনাল দিয়ে যাচ্ছে। মিস্টার হায়দার, আমি রাফি আহমেদ, এসিপি স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ, অ্যান্টি কিডন্যাপিং ব্রাঞ্চের প্রধান। মিস্টার আহমেদ, আপনার সাহায্যের বোধ হয় দরকার পড়বে না, আমরা পুলিশের। মিস্টার হায়দার, আপনার মেয়ের কিডন্যাপ কেসের দায়িত্ব ডিপার্টমেন্ট আমার হাতে তুলে দিয়েছে, ইচ্ছে করলে ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারেন। ফোনের দরকার নেই। দ্যাটস গুড। মিস্টার হায়দার, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ম্যাডামের বুকে ফিরিয়ে দেব। কিন্তু তার জন্য আপনাদের আমাকে সাহায্য করতে হবে, কিডন্যাপারদের ব্যাপারে তথ্য দিতে হবে, জানাতে হবে। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি হায়দার বলছি। মিস্টার হায়দার, আমার পরিচয় জানার দরকার নেই, তবে এতটুকু জানতে পারেন আমার নির্দেশে আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। আপনি নিশ্চয়ই রাকাকে ভালোবাসেন। রাকা, আমু আমু আমু, তুমি ভয় পেও না। হ্যালো, হ্যাঁ, এই তুই সেই হাসটা কেন? শোন, আমার মেয়েকে আমি ভালোবাসি, আমি এর চেয়েও বেশি ভালোবাসি। সেই ভালোবাসা ফিরিয়ে নিতে হলে আপনার মেয়ের মুক্তিপণ হিসাবে 4 কোটি টাকা আমাকে দিতে হবে। পুলিশের চেহারা আমার মজা লাগে না, তাই আপনার আমার মাঝে পুলিশ যেন না আসে। কথাটা ভালো করে মনে রাখবেন। এবার টাকার কথায় আসা যাক।
টাকার বিচারে আমার মেয়েকে তোমার মূল্যায়ন করতে হবে না, সে আমার কাছে অমূল্য রতন। টাকাটা কোথায় কিভাবে দিতে হবে সেটা বলো। মন দিয়ে শুনুন, 4 কোটি টাকা দুভাগে ভাগ করে দু ব্যাগে ভরে 7 রাস্তার মোচরে এসে খালি গায়ে বাতাসে শার্ট উড়িয়ে চক্রাকারে ঘুরতে থাকুন। হ্যালো, হাজার বলছি। এই মাত্র তোমার গাড়িতে একটা পত্রিকা পেয়েছ, পত্রিকার 13 নম্বর পাতার ভাতে একটা ম্যাপ আছে, সেই ম্যাপে লাল তারকা চিহ্নিত জায়গায় চলে এসো। ওখানে একটি গাড়ি অপেক্ষা করছে, সেই গাড়ির ডিক্কিতে টাকার ব্যাগগুলি রেখে তুমি পিছনে না তাকিয়ে চলে আসবে। টাকা আমাদের হাতে পৌঁছানো মাত্রই তোমার মেয়ে তোমার বাড়িতে পৌঁছে যাবে। বাই। বলেছিলাম পুলিশ আমার মজা লাগে, আমার ভাইকে মেরে ফেলেছিস, তোর মেয়েকেও আমি মেরে ফেলবো। না না না, বিশ্বাস করো পুলিশ কে কিছু জানেনি, ওরা নিজেরাই। আমি কথা করে বলছি, পুলিশ কে আমি কিছু জানাইনি, আমার মেয়ে আমার মেয়েকে তুমি ছেড়ে দাও, ওকে মুক্ত করে দাও। আপনি শেষবারের মতো আমার মেয়ের সাথে কথা বলে নিন। আমার বাচ্চাটা ধরে মেরে ফেলেছে, হয়দল ধরে মেরে ফেলেছে, তুমি ওকে বাঁচাতে পারলে না হয়দল, তুমি ওকে বাঁচাতে পারলে না। কি বলে যে আপনাকে সান্ত্বনা দেব, সে ভাষা আমি পাঠ্যপুস্তকে কোনো দিন পড়িনি। শয়তান, তোর জন্য আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা তোর এখান থেকে, বেরিয়ে যা, আমার কথা শুনো, বেরিয়ে যা। কি করছো তুমি, পাগলামি করো না, ওদেরকে চলে যেতে বলো এখান থেকে, ওদের জন্য আমার মেয়েটাকে রাকাকে উদ্ধার করার জন্য মুক্তিপণে 4 কোটি টাকা নিয়ে হায়দার যখন কিডনাপারের ছোট ভাইয়ের কাছে পৌঁছে দিয়েছিল, তখন সেখানে এসিপি রাফি আহমেদ হঠাৎ আক্রমণ করে বসে, হত্যা করে কিডনাপারের ছোট ভাইকে, আর সে কারণে কিডনাপাররা রাকাকে হত্যা করেছে। মিস্টার শফিক, আমিন সাহেব এখন মোটামুটি সুস্থ,
তাকে যে কোনো সময় নিয়ে যেতে পারেন। তার রিলিজ অর্ডার হয়ে গেছে। থ্যাংক ইউ ডক্টর, ওয়েলকাম। উনি আমিন সাহেবের সঙ্গে একটু কথা বলবেন। ও শিওর, প্লিজ আপনারা কথা বলুন। আমি এসিপি হামিদুন নবী। মিস্টার আমিন, বোধ করি আপনি এখন মোটামুটি সুস্থ। রাকা কিডন্যাপ সংক্রান্ত বিষয়ে আপনার কাছে কিছু তথ্য জানার জন্য আলোচনা করতে চাই। আমরা রাকা কিডন্যাপের সঙ্গে জড়িত সম্ভাব্য কিছু আসামির প্রোফাইল রেডি করেছি। দেখুন তো, আপনি এদেরকে চিনতে পারেন কিনা। আপনি কি বলতে পারেন সেদিন এদের মধ্যে কেউ ছিল যাকে আপনি চিনতে পারছেন? এদের কাউকে দেখেছে বলে আমার মনে পড়ছে না। ঠিক আছে, তবু ফাইলটা আমি আপনার কাছে রেখে গেলাম। যদি আপনার মনে পড়ে কাউকে আপনি দেখেছেন, দয়া করে আমাকে জানাবেন। আসি, ধন্যবাদ। এক্সকিউজ মি, আপনার কাছে একটা কথা জানার ছিল। প্লিজ। কথাটা হলো, আমিন মোহাম্মদ সুস্থ হলে যে কোনো জায়গায় মুভ করতে পারবে তো? মানে তার চলাফেরায় নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা নেই? অফকোর্স নট। থ্যাংক ইউ অফিসার, ওয়েলকাম। থ্যাংক ইউ। আরে বড় ভাই, এ কি, কোথাও যাবেন নাকি? এই শরীরে আপনার কিন্তু বাইরে যাওয়া ঠিক নয়। শফিক, আই এম অল রাইট। তা বড় ভাই, কোথায় যাবে বলে ঠিক করেছো? রাকার স্মৃতির গন্ডি থেকে যত দূরে সম্ভব। ঠিকই বলেছো বড় ভাই, এখান থেকে চলে যাওয়াই ভালো। রাকার স্মৃতি তোমাকে কষ্ট দেবে। ও হ্যাঁ, আমিও কদিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছি, ফিরে এসে তোমার সঙ্গে যোগাযোগ করবো। ম্যাডামকে জাগাবার দরকার নেই, আমি একটু রাকার ঘরে যাব। রাখা মারা যাবার পর আমি এ ঘরে আসি না।
পাই, মন যদি ইচ্ছে করে। রাখা রাখা, কেন আমাদের এভাবে ছেড়ে চলে গেল আমিন ভাই? কেন? ও কত নিষ্পাপ, ওর তো কোনো দোষ নেই, তাহলে কেন? কেন? আমি জানি না বোন, রাখা আমার কে, কিন্তু এটা জানি আমি ওর জন্য মরতে পারি। একবার ওকে বাঁচাতে গিয়ে মরতে মরতে বেঁচে গেছি, ওর দেয়া এই লকেটটার জন্য। তোমাকে ছুঁয়ে কসম করছে বোন, যারা রাখার মৃত্যুর জন্য দায়ী তাদের সবাইকে আমি মেরে ফেলব। রাখার স্মৃতিময় পবিত্র পৃথিবীকে তাদের আর অপবিত্র করতে দেব না। দেখ বাউনার বাচ্চা, তিতা করলার বিচ্ছি, চুক্কা বাইগুনের কাট্টা, ঘুম ভাঙলে গোলাম তরামে। দেখ রামপুর বাচ্চা, লাইট পড়ে কাম্বা, লঙ্কা লগি, ঘুম ভাঙলে গোলাম, আমিও তোরে খাইছি। কালা কৌ গর্ব, আমার আরামের ঘুম হারাম করে দিত রে আমি। হাই হাই মিয়া ভাই দেই, মিয়া গুল হয়ে গেছে বুল। বহেন বহেন এহেন বহেন, আপনি কি খেদমত করতে পারি? কোন একে আমার চাই মিয়া ভাই, হালার পুতে জিয়ানি চাই বা থাকুক, মাগর আমাগো রাডারে দড়া খাই দিই। হ্যালো হ্যালো মিয়া ভাই, মক্কেল মিলে গেছে, ওর নাম হইল শিবা, হোটেল ড্রিম নামের একটা দুই নম্বরি মেসেজ পার্লারের মালিক। হালায় হারা দিন আগাম কুগাম কইরা রাইতের বেলা নিজের শরীরে মেসেজ করায়, তার বান্দা রুমের নাম্বার হইল 13, মানে আন লাগে 13। সেদিন রাখাকে তুই কিডন্যাপ করেছিলি, একদম চুপ, আমার কথার জবাব দেয়া ছাড়া অন্য কোনো শব্দ না, অন্য কোনো চিৎকার না। এবার বল, কার নির্দেশে তুই রাখাকে কিডন্যাপ করেছিলি? আমি তাকে চিনি না, আমি শুধু তাকে চিনি রাখাকে কিডন্যাপ করার পর যার হাতে তুলে দিয়েছিলাম। জানা মতে পুলিশ বিভাগের ইতিহাসে পুলিশের পোশাকধারী জঘন্য ব্যক্তিটির নাম হচ্ছে রাফি আহমেদ। ঢাকা শহরের অধিকাংশ অপরাধ সংঘটিত হয় তার আঙুলের ইশারায়। পুলিশের লোক হলেও
অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা হচ্ছে তার ব্যক্তিগত দেহরক্ষী। সে এতটাই চতুর যে কখনোই ধরা পড়ে না। তার বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরোয় ফাইলের পর ফাইল জমা পড়ে আছে। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক ক্ষমতার অপব্যবহারকারী রাফি আমাদের হাত এতটাই লম্বা যে সে ফাইল এখন সিলগালা লেগে মুখ থুবড়ে পড়ে আছে। সে যত বড় ক্রিমিনালই হোক, নিশ্চয় তার কোনো না কোনো দুর্বলতা আছে। ইয়েস, তার দুর্বল জায়গা আছে। সে মদ পছন্দ করে, তার চাইতে বেশি পছন্দ করে তালের রস, তারই নারীও পছন্দ করে, কিন্তু তার চাইতে বেশি পছন্দ করে হিজড়া। জবানিতে আরো জোশ এনে দে, এত সুন্দর দুনিয়াটারে, এত সুন্দর দুনিয়াটারে, ছাইড়া যাইতে মন চায় না রে।
রাফি আহমেদ, এসিপি রাফি আহমেদ। তুই কি জায়গাটা চিনতে পারছিস? এখানে রাকাকে কিডন্যাপ করার পর টাকা লেনদেন হয়েছিল। তো কি হয়েছে, তো কি হয়েছে, কে কিডন্যাপ হয়েছিল, কে টাকা লেনদেন করেছিল, সেই ঝামেলা নিয়ে আমাকে আটকেছিস কেন? আছে আছে, তোকে নিয়েই তো বড় ঝামেলা। তোর মধ্যে যদি রাকার মুক্তিপণের 4 কোটি টাকা মেরে দেওয়ার লোভ না জাগতো, তুই যদি কিডন্যাপারের ভাই জনিকে গুলি করে না মারতিস, তাহলে রাকা মরতো না। মুক্তিপণে 4 কোটি টাকা কোথায় রেখেছিস? কিসের টাকা, কার টাকা, আমি কিছু জানি না। আমি শুধু জানি আপনি ভুল করছেন। পুলিশ বিভাগে কর্মরত একজন উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে আপনি ফালতু ব্যবহার করছেন। আপনি জানেন না আমি আপনাকে 12টা বাজিয়ে 13টা করে ফেলতে পারি। আমার হাতে এই যে এটা দেখছো, এটা কি জানো? কি এটা? ফিউজ, বোমার ফিউজ। ফিউজের এই ছোট্ট পিনটা তুলে ফেললে বোমা বিস্ফোরিত হয়। হ্যাঁ, তোর শরীরের পিছনে একটা বোমা আটকানো আছে। কি বলছেন? ঠিকই বলছি। আর ওই বোমার ফিউজ হচ্ছে এটা। টাকাগুলো কোথায়? বলছি বলছি, টাকাগুলো আমার বাড়িতেই আছে, তবে 4 কোটি নয়, 2 কোটি। মানে? হ্যাঁ, মানে আমি 2 ব্যাগের 1 ব্যাগে 2 কোটি টাকা আর 1 ব্যাগে সাদা ডিল পেয়েছি। বাকি টাকাগুলো কোথায়? কিডন্যাপারদের দেওয়ার জন্য নার্গিস ম্যাডামের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে হায়দার বুঝিয়ে দিতে তার উকিল নাসিরকে, আরে আমার চোখের সামনে। তাদের দুজনকে জিজ্ঞাসা করো, সব খোলসা হয়ে যাবে। না, তোকে এমনি ছাড়া যাবে না, কারণ রাকার অকাল মৃত্যুর জন্য তুই দায়ী, তোকে মরতে হবে। আরে ভাই কি বলছেন, আমাকে ছেড়ে দেন। আরে এটা কি করে গেলেন ভাই? ভাই 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 যাবেন না, আর যাবেন না ভাই, পরে বিপদে পড়ে যাবেন। কি হয়েছে নাসির, তোমার তোমার এই অবস্থা কেন? হোয়াটস রং মিস্টার হায়দার? উকিল সাহেবের মুখের ভাষা কঠিন সত্যের মুখোমুখি হয়ে স্তব্ধ হয়ে গেছে। আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। জীবন চলার পথে দুটো দিক আছে, একটা রাইট সাইড, একটা রং সাইড। মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখন সে রং সাইডে পা দেয়। মিস্টার আমিন, কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোধ শক্তি লোপ পেলে মানুষ সোজা কথা বুঝতে পারে না, আপনার অবস্থাও তাই হয়েছে। হেয়ালি করবেন না, যা বলা সরাসরি বলুন। ধারের টাকা শোধ করার জন্যে কিডন্যাপের নাটক সাজিয়ে নিজের মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেললেন কেন? কেন? চুপ করে আছেন কেন? আমার আর বলার কিছু বাকি নেই মিস্টার আমিন, সব বলা শেষ হয়ে গেছে। মিনহাজ সাহেবের কাছ থেকে নেয়া 2 কোটি টাকা শোধ করার জন্য আমি আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম, কোথাও থেকে এই টাকা জোগাড় করতে পারিনি। নাসির বলল নার্গিসের কাছ থেকে টাকা নিতে, কিন্তু আমি রাজি হইনি, কারণ এর আগে নার্গিসের কাছ থেকে 3 কোটি টাকা নিয়ে পোলট্রি ফার্ম করতে গিয়ে মার খেয়েছি। স্ত্রীর কাছে ছোট হতে অহংকারী স্বামীর মন সায় দেয়নি। তখন নাসির বুদ্ধি দিল তার বড় ভাই সানি একজন নামকরা গ্যাং লিডার, তার মাধ্যমে রাকাকে কিডন্যাপ করিয়ে মুক্তিপণের টাকার অর্ধেক কিডন্যাপার দেন, আর বাকি অর্ধেক মিনহাজ সাহেবকে পরিশোধ করে দেন। 2 দিনের মধ্যে আবার রাকাকে আমরা ফিরে পাবো, সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু নাসিরের কথা বলতো কিছুই ঠিক হয়নি, কিছুই ঠিক হয়নি, কিছুই ঠিক হয়নি। আমি সব অঘটনের নায়ক, আমার লোনের টাকা শোধ করার জন্য রাকাকে কিডন্যাপ করার অনুমতি আমি দিয়েছিলাম। আমার ভুলের কারণে, আমার ভুলের কারণে রাকা আমাদের ছেড়ে চলে গেল। আমি আমি ওর বাবা হয়েও না, না না না, তুমি রাকার বাবা না, রাকা তোমার সন্তান না। ও তোমার সন্তান হলে ওকে তুমি কোনদিন মৃত্যু মুখে ঠেলে দিতে পারতে না, পারতে না, পারতে না, পারতে না। আমি ওকে পেটে না ধরে ওর মা হতে পেরেছিলাম,
কিন্তু তুমি তুমি ওর বাবা হতে পারোনি। আমি কোনদিন মা হতে পারবো না বলে আল্লাহ বান্দরবনের পথে ঠুনায় ওকে আমায় দান করে মা হবার স্বাদ পূর্ণ করেছিলেন। রাকা, রাকা তোমার নিজের সন্তান নয়? না, আজ থেকে 7 বছর আগে রাকাকে আমরা বান্দরবনের পাহাড়ি রাস্তায় রক্তাক্ত অবস্থায় কুড়িয়ে পেয়েছিলাম। তারিখটা আজও আমার মনে আছে, ডিসেম্বরের 7। বান্দরবন ডিসেম্বরের 7, ওইদিন আমি আমার মা বাবা স্ত্রীকে হারিয়েছিলাম। ওদের সবার লাশ খুঁজে পেল, আমি আমি আমার একমাত্র মেয়ে সখীর লাশ খুঁজে পাইনি। বলো বোন, তুমি সব খুলে বলো। সেদিন আমি আর হায়দার বান্দরবন থেকে গাড়ি করে ঢাকায় গেছিলাম। ম্যাডাম, এই বাচ্চাটা রাস্তায় পড়েছিল। কই, দেখি দেখি দাও আমাকে। বাচ্চাটা মাথায় আঘাত পেয়েছে, কেটে গিয়ে সারা শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, ওকে ডাক্তার দেখানো দরকার। আরে কি হলো, জলদি করো ড্রাইভার, জলদি গাড়ি উঠো, জলদি চলো। আমরা দ্রুত কক্সবাজারে পৌঁছে বাচ্চাটাকে একটা ক্লিনিকে ভর্তি করাই। 7 দিন এসে সুস্থ হচ্ছে, এর মধ্যে কেউ খোঁজ না নিয়ে ওকে নিয়ে আমরা ঢাকায় ফিরে আসি। নাম রাখি রাকা। বোন, তোমার রাখায় আমার একমাত্র মেয়ে সুখী, যখন ওকে হারিয়েছিলাম এই দেখো তখনকার ছবি। ঠিক এই বয়সে, ঠিক এই বয়সে রাখাকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম। কিন্তু ভাই, এখন এখন আমি আর তোমার সুখীকে ফিরিয়ে দিতে পারবো না, ফিরিয়ে দিতে পারবো না, ফিরিয়ে দিতে পারবো না, ফিরিয়ে দিতে পারবো না। তোমাকে আমি মারতে পারছি না হায়দার, কারণ আমার মেয়ের সুখের জীবন তোমরা বাঁচিয়েছিলে। তোকে আমি ক্ষমা করে দিতে পারি যদি তুই তোর ভাই সানি কোথায় আছে আমাকে জানাস। মোবাইল কোথায়? হ্যালো নাসির, আমি নাসির নই, তোর আজরাইল। রাকাকে কিডন্যাপ করে হত্যা করার অপরাধে আমি তোকে চাই। ভাই সানি, তুই তোর ভাইয়ের মরণ চিৎকার এখনো শুনিস, তবে শুনবি যদি তুই নিজেকে আমার হাতে ধরা না দিস। তোর ভাইয়ের প্রাণের বিনিময়ে আমি তোর প্রাণ চাই। বিনিময়টা যদি আমার প্রাণের বিনিময় না হয়ে রাকার প্রাণের বিনিময় হয় তাহলে কেমন হয়? তুই মিথ্যে কথা বলছিস, রাকা মরে গেছে, তুই তাকে মেরে ফেলেছিস। আমি তোর কথা বিশ্বাস করি না, প্রমাণ চাই প্রমাণ। যদি রাকা বেঁচে থাকে তাহলে ওকে জিজ্ঞেস কর, তোর পান্ডা পুতুলটাকে ও কি নামে ডাকত। রাকা, তোমার পান্ডা পুতুলকে তুমি কি নামে ডাকতে বলতো? বন্ধু। বন্ধু? এখন তো তুই নিশ্চয় বিশ্বাস করেছিস রাকা বেঁচে আছে, তাই শুধু আমার ভাইয়ের প্রাণের বিনিময়ে রাকার জীবন ফিরিয়ে দেব না। তোর জীবনটা আমার চাই। জিম্মি বিনিময় কোন জায়গায় হবে বল? এখন থেকে ঠিক 2 ঘন্টা পর রিভার হার্ট ডকইয়ার্ডে আমাদের দেখা হবে। হ্যালো, আমিন বলছি, রাকা রাকা বেঁচে আছে বোন? রাকা কি? আমার রাকা, আমার রাকা বেঁচে আছে ভাই? হ্যাঁ বেঁচে আছে, এখন থেকে 2 ঘন্টার মধ্যে রিভারহাট ডকইয়ার্ডে চলে এসো, সেখানে দেখা হবে। নারগিস ঠিকই বলেছে, আমি
সত্যি সত্যি তোর বাবা হতে পারিনি। চুরি অসয় বাবাকে ক্ষমা করে দিস। তুই যেখানে নেই সেখানে আমিও থাকবো না, আমিও থাকবো না। হায়দার, 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 আমাদের রাখা বন্ধু বেঁচে আছে। আল্লাহর কাছে হাজার শুকুর, আল্লাহ আমাদের রাখাকে বাঁচিয়ে রেখেছে। তুমি তুমি জানলে কি করে? আমি ফুল টাকার ব্যাগটা নিয়ে নার্গিস ম্যাডামের গাড়িতে তুলে দাও। ব্যাগের ভিতর 2 কোটি আছে, যে টাকা এসএপি রাফি মেরে দিয়েছিল আমি ফিরিয়ে এনেছি। আমি এখন উকিলকে নিয়ে যাব। মন দিয়ে সবাই শুনুন, টাকাকে ফিরে পাওয়ার পর এখানে এক মুহূর্ত দেরি করবেন না, স্থান ত্যাগ করবেন। কিন্তু আপনি? আমরা আপনাকে একা ফেলে যাব না। আমার জন্য সময় নষ্ট করবেন না, যদি বেঁচে থাকি আবার দেখা হবে। কাপুরুষদের আমি ঘৃণা করি, যে ভাই হয়েও নিজে বেঁচে থাকার জন্য আমার মৃত্যু নিয়ে তোমার সাথে সওদা করেছিল, যে জানের ভয়ে সে আমার কথা ফাঁস করে দিয়েছিল, সে জানটা আমি করে নিলাম। মিস্টার আমিন মোহাম্মদ, গ্যাং লিডার হিসাবে এতদিন পর্দার অন্তরালই ছিলাম, সরাসরি কোনো অ্যাকশনে আমাকে কেউ কখনো দেখেনি। তুমি প্রথম যে আমাকে পর্দার বাইরে টেনে এনেছো, তুমি প্রথম যে আমাদের কালো ধান্দার নেটওয়ার্ক ভেঙে গুঁড়িয়ে দিয়েছ, তুমি প্রথম যে আমার বসের মুখোমুখি হবে। এখনই তোমার সাথে পরিচয় করিয়ে দেব যে আমার বস মানে বস কা বস। আমি কোনোদিন কল্পনাও করিনি শফিক তোমার জীবনের এই পরিণতি দেখব। বড় ভাই, টাকা, টাকার জন্যই তুমি আজ আমার এই পরিণতি দেখছো। শফিক, একটা কথা জানতে ইচ্ছা করছে, এসবের মধ্যে তুমি আমাকে জড়ালে কেন? রাকা কিডন্যাপ নাটকের বিশ্বাসযোগ্যতা আনার জন্যে তোমার মতো সৎ সাহসী মানুষ আমি আর দ্বিতীয়টি খুঁজে পাইনি, তাই তোমাকে জড়িয়েছি। সবকিছুই ঠিক ছিল, মাঝখানে এসিপি রাফি ইন করে সব তালগোল পাকিয়ে ফেলেছে। সে যাই হোক বড় ভাই, তোমাকে তো আমি রাকা কিডন্যাপের ঝামেলা থেকে মুক্ত করে সরিয়ে দিয়েছিলাম, কেন তুমি আবার ফিরে এলে? কেন তুমি মৃত্যুর মুখোমুখি হলে? শফিক, যদি আমি মৃত্যুর মুখোমুখি না হতাম তাহলে আমি আমার হারিয়ে যাওয়া সন্তান সুখীকে খুঁজে পেতাম না।
রাখাই আমার হারিয়ে যাওয়া সুখী। যাক, মরার আগে তুমি অন্তত তোমার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেয়েছো, এটাই তোমার বড় সান্ত্বনা। আমি তো কোনো সান্ত্বনা পেলাম না, রাকা কিডন্যাপ কেসে আমার দুটো ভাইকে হারালাম, চাইলাম টাকা, পেলাম ভাইদের লাশ। বলো বলো তুমি কি চাও, স্পষ্ট করে বলো। আমি চাই রাকা কিডন্যাপ কেসে সব সাক্ষী প্রমাণ হত্যা করে আজ এখানেই এই নদীর পানিতে ডুবিয়ে দেব। রাকার মুক্তিপণের যে 2 কোটি টাকা এসপি রাফি মেরে দিয়েছিল তা এখন ওই গাড়িতেই আছে। That's good. Taka. I like it. তাহলে আমিনকে দিয়েই শুরু হোক। খুব কষ্ট হচ্ছে বড় ভাই, I'm sorry. শুট হিম। শরীরে পুরো রক্ত ঝরে যেত তারপরে আমার কিছু হতো না, কারণ তুমি যে আমার সাথে আছো মা। তুমি আমাকে মা বলছো? আমি তোমার মা। হ্যাঁ মা, মা বাবার কাছে তো মেয়েরা মাই হয়। রাকা, রাকা মামুনি, উনিই তোমার বাবা, মানে বাবা, আমার বাবা। রাকা, আমরা আসলে তোমার পিছনে ফেলে আসা দুঃখের ইতিহাস বলে রাখার করছে মনে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। ওর সাজানো সুন্দর পৃথিবীটা যেমন আছে তেমনই থাক। মেজর আমিন মোহাম্মদ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি কথা দিচ্ছি আইনের কাছে আপনি যাতে সুবিচার পান সে ব্যাপারে সরকার আপনাকে সহযোগিতা করবে।